মানুষ কোন কিছুর থেকে বিবর্তিত হয়ে আছে নাই, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ হিসেবে সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ একটু ঠান্ডা মাথায় কল্পনা করে দেখো, বিজ্ঞান আবিষ্কার করার পরে দেখেছে এই পৃথিবী কত হাজার মাইল বেগে ঘোরে, কিন্তু পৃথিবী ঘুরলে এর ভিতরে যে মানুষ অবস্থান করে, আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আমি রব্বুল আমিন এই পৃথিবীটাকে সমতল করেছি মৌলিক হিসাবে, যাতে করে এইটি তোমাদের জন্য বিছানা সদৃশ হিসাবে ব্যবহার করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াসালাকা লাকুম ফীহা সুবুলা, আল্লাহ বলছেন আর যেই জমিনকে আমি বিছানার মতো করলাম ওই জমিনের ভিতরে আমি অজস্র পথ চালিয়ে দিয়েছি, যেই পথের মধ্যে দিয়ে তোমরা চলতে পারো, ওই জমিনটাকে আমি রাব্বুল আলামিন বিছানা করার পরে তোমাদের গমনাগমনের জন্য পথ হিসাবে এটা আল্লাহ আমি দিয়েছি। আল্লাহ বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মা, আর আল্লাহর এই সৃষ্টি তত্ত্বে এই জমিনের উর্বরতাকে আল্লাহ বলছেন এই জমিনকে সঞ্জীবনী রাখতে, এই জমিনকে তোমাদের জন্য সুগম পথ করে রাখার ক্ষেত্রে আল্লাহ আসমান থেকে যে পানি অবতীর্ণ করেন, আল্লাহ বলছেন ফা খরাজনা বিহি আজওয়াজা, আমি রব্বুল আমিন এই পানি দ্বারা দুনিয়ার সব কিছু জোড়ায় জোড়ায় তোমাদের জন্য সৃষ্টি করি। আল্লাহ বলছেন ফা খরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, তোমরা তোমাদের বিভিন্ন প্রজাতির নাবাত বিভিন্ন প্রজাতির যা কিছু দেখতে পাও, রব্বুল আলামিন এই জমিনকে বিস্তীর্ণ করার পরে তোমাদের রিজিক দেওয়ার জন্য তোমাদের পথ উন্মুক্ত করার জন্য ওই আসমানের পানি যেইটা দেন, ওই পানি দিয়ে রব্বুল আলামিন তোমাদের পৃথিবীকে সঞ্জীবনী শক্তি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার মানুষের জন্য যে বললেন ফাখরাজনা বিআজওয়াজা, আমি তোমাদের জন্য জোড়া জোড়া দেই, এই আয়াতে কারিমা বলার উদ্দেশ্য দুনিয়াতে যা সৃষ্টি আছে কোন সৃষ্টিকে বিবর্তিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্য কোন সৃষ্টি বানাতে হয় না, প্রত্যেক সৃষ্টি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি যে বানর থেকে বিবর্তনের কথা বলেন, শিম্পাঞ্জি থেকে বিবর্তনের কথা বলেন, যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বানর থেকে বিবর্তিত হয়ে যদি কিছু হয় তাহলে ওই বানরটা কিসের থেকে বিবর্তিত হয়েছিল, একটা বানরকে যদি কিছু থেকে বিবর্তিত না হয়ে বানর হিসাবে সৃষ্টি হয় তাহলে আল্লাহ কেন মানুষকে বানর থেকে বিবর্তিত করবেন, আল্লাহ কি মানুষকে মানুষ হিসাবে সৃষ্টি করতে পারেন না? এটা আকলমানদের জন্য জিজ্ঞাসা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সূরা সিজদা 32 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়া বাদা খলকাল ইনসানা মিন তীন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ আমি রাব্বুল আলামিন তোমার জন্য বললাম এই জমিন থেকে রব্বুল আলামিন যেরকম জোড়ায় জোড়ায় সব কিছু তোমাদের জন্য দেন, আল্লাহ বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকা, যিনি তার সৃষ্টি যা যা করেছেন সবগুলার জন্যই সুন্দর সৃষ্টি করেছেন, তিনি যার যতটুকু লাগবে তার ততটুকু তার জন্য দেওয়া হয়েছে, এইখানে কেউ কারো থেকে কম বেশি নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে যা সৃষ্টি করেছেন ওই সৃষ্টিটা ওই সৃষ্টির জন্য মৌলিক হিসাবে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বাদা খালকাল ইনসান, তবে দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি আমি, আল্লাহ বলছেন এই সৃষ্টিগুলার মধ্যে থেকে তো মানুষ আছে, কিন্তু মানুষকে আমি আলাদা করে একটু উল্লেখ করলাম, আল্লাহ বলছেন ওয়া বাদা খালকাল ইনসানা মিন তিন, তবে এই মানুষকে আমি রব্বুল আলামিন মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আল্লাহ এরপরে বলছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিম্মা
মহিন মৌলিক হিসাবে আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম সৃষ্টি আল্লাহ বলছেন তাকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি এরপরে আমি রব্বুল আমিন তার বংশধারা যেটা এই বংশধারাটা আমি রব্বুল আমিন ওই মাটির নির্যাস মানুষের শরীরের মধ্যে সেখান থেকে একটা পানি ওই তুচ্ছ একটু পানি দিয়ে আমি রব্বুল আলামিন এরপরে তার বংশধারাকে বিস্তার করে দিয়েছি সুবহানাল্লাহ এই আয়াতে কারিমাগুলোর প্রতি যদি আমাদের ঈমান থাকে এই আয়াতে কারিমা যদি বিশ্বাস করি আমরা তাহলে প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে আপনার মাথায় ধরুক আর না ধরুক দুনিয়ার সব বিজ্ঞানী একই এক ধরনের থিওরি দেয় কিন্তু ঈমান যদি আপনার মজবুত রাখতে হয় ঈমান যদি স্বীকার করতে হয় আপনাকে বিশ্বাস করতে হবে মানুষ মানুষ হিসাবে এই সৃষ্টি ঠিক কি না মানুষ অন্য কিছু থেকে সৃষ্টি আপনি যদি বিশ্বাস করেন আপনি যদি মনে করেন হলেও হতে পারে আছেন আমাদের একটা গুরু হলেও হতে পারে কিসের থেকে কি না কি থাক ঘাটানোর দরকার নাই ওইটাও ঠিক আছে এটাও ঠিক আছে এই কথা বললে আপনি ঈমান থেকে বেরিয়ে যাবেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন আমি রাব্বুল আমিন তোমাদেরকে সৃষ্টি করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন তুচ্ছ একটু পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করলাম সুম্মা সাওয়া আল্লাহ বলছেন এরপরে আমি তোমাকে কিভাবে সুসামঞ্জস্যশীল করলাম আমি রব্বুল আমিন কিভাবে তোমাকে পূর্ণতা দিলাম ওয়ানাফাকা ফীহি মির রূহিহি আল্লাহ বলছেন এরপরে আল্লাহর নিজের পক্ষ থেকে ওই সৃষ্টির মধ্যে রূহটা আল্লাহ ফুঁকে দিয়েছেন যে আল্লাহ নিজে রূহ ফুঁকে দিয়ে একটা মানুষ সৃষ্টি করেন ওই মানুষই কোন পরিমাণ ব্রেনের মধ্যে পেশাব করে দিলে শয়তান বলতে পারে যে মানুষ মানুষের থেকে নয় মানুষ শিম্পাঞ্জি আর বান্দর থেকে আল্লাহ রাব্বুল বলছেন ওয়া জাআলা লাকুম সামা ওয়াল আবসার ওয়াল আফিদা কলিলাম মা তাশকুরুন আমার রাব্বুল বলছেন আর দুনিয়ার মানুষ জেনে রাখো আমি রাব্বুল আমিন তার জন্য ওই তুচ্ছ একটু পানি যেইটা ওই পিতা মাতার মিলনের কারণে বেরিয়ে আসলো বিজ্ঞানী এটাও গবেষণা করে দেখেছে যে এই যেইগুলি তার জন্য বেরিয়ে আসে পিতা মাতার বীর্য থেকে এটা যে কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যখন এক্স কে ওয়াই ধরতে যায় ধরার সময় যখন দৌড় লাগায় কোটি কোটি স্পার্ম সেখানে দৌড় দেয় একজন দুইজন সেখানে যায় যাওয়ার পরে সেইটা এত মাইক্রো এত মাইক্রো আল্লাহ বলছেন এইটাকে আমি রব্বুল আমিন আস্তে আস্তে করে আবার অবয়ব দেই এইটা আবার বড় হয় আমি রব্বুল আমিন নিজে তার মধ্যে আমার পক্ষ থেকে রুহুটাকে আল্লাহ ফুঁকে দেন আল্লাহ বলছেন এরপরে বান্দা তুমি দেখতে পাও কি বিস্ময়কর ভাবে ওই ক্ষুদ্রাতিক্ষুদ্র তুচ্ছ পানি থেকেই আমি আল্লাহ তোমার চোখ দুইটা দিলাম আমি আল্লাহ তোমার জন্য শ্রবণ ইন্দ্রিয় দিলাম আল্লাহ রব্বুল আমিন বলছেন ওয়াল আফিদা আর মানুষকে সবচেয়ে বড় নিয়ামত দিলাম আমি তার একটা অন্তর দান করলাম আল্লাহ এরপরে বলছেন কলিলাম্মা তাশকুরুন হাই রে মানুষ যেই তোকে আমি তুচ্ছ এক কণা থেকে সৃষ্টি করে পূর্ণতা দিলাম ওই মানুষই আল্লাহর সাথে আবার গাদ্দারি করে আল্লাহ এই জন্য বলছেন অল্প সংখ্যকই তোমাদের মধ্যে থেকে কৃতজ্ঞ আল্লাহু আকবার আমরা কল্পনাই করি না আমরা ভাবি না আমার চোখ আল্লাহ যে কত জায়গায় বলেছেন যে তোমাকে আমি চোখ দিয়েছি ফাজআলনা আল্লাহ বলছেন তোমার জন্য আমি রব্বুল আমিন সামিআন বাসীরা ফাজআলনাহু সামিআন বাসীরা আল্লাহ বলছেন আমি তোমাকে চোখ দিলাম শ্রবণ ইন্দ্রিয় দিলাম এইটা আল্লাহর বলার কারণ কি এইটা বলার মৌলিক কারণ মানুষের ব্রেনের যে ইনপুট এই ইনপুট হচ্ছে তার চোখ আর কান চোখ আর কান না থাকলে আপনার ব্রেন কোনো কিছুই নিবে না আর না নিলে প্রসেস করে আপনাকে কিছুই দিতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন তোমার সবচেয়ে বড় নিয়ামতের একটা তোমার চোখ আর তোমার কান কিন্তু আমরা আমাদের মোবাইল দেখি অনেক সময় কিন্তু তারপরে আমরা কল্পনার মধ্যে আনতে পারি না হাই রে 164 GB মোবাইলের আপনার হ্যাঁ আপনার একশো মেমোরি কার্ড কত আপনার পাওয়ারফুল মেমোরি আপনি লাগাই রাখছেন তারপরে কিছুদিন পর পর বলে ইউর স্টোরেজ ইজ ফুল আপনার স্টোরেজে কোনো জায়গা নাই আপনার ফুল হয়ে গেছে আপনার গুগল ড্রাইভ ফুল ফটো আর আপলোড হয় না মোবাইল হারানোর পর মানুষ মাথা চাপড়ায় হারে আগে খেয়াল করি নাই একটা নাম্বারও আপলোড হয় নাই আমি তো মনে করছিলাম সব উঠে বোধ হয় জড়ো হয়ে আছে আসলে আর স্টোরেজ ফুল কত
164 জিবি 264 জিবি আর আপনি একটা মানুষ আপনার জন্মের পর থেকে 60 70 বছর চোখ দিয়ে অনবরত দেখে গেলেন আপনি কল্পনা করতে পারেন আপনি কত জিবির মেমরি লোড দিয়েছেন ভিতরে কোনদিন আপনার আমার ব্রেন বলে নাই যে আপনার ব্রেনের ডিভাইস ফুল আপনি যদি কিছু নতুন করে দেখতে চান ডিলিট করে ফেলেন বলে নাই আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তোমাকে এই রকম এক অসীম পাওয়ারফুল চোখ দিয়েছি শোনার জন্য এরকম কান দিয়েছি কলিলাম মা তাশকুরুন তারপরেও বান্দা অল্প সংখ্যক মানুষ আল্লাহর কৃতজ্ঞ আল্লাহর কৃতজ্ঞতা সে আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন এ পরে সূরা মুরসালাত কোরআনুল কারীমের 57 নম্বর 77 নম্বর সূরা সূরা মুরসালাতের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নখলুকুম মিন মা'ইন মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন ইলা ক্বাদারিম মা'লুম ফাকদারনা ফানি'মাল ক্বাদিরুন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ একটু ভেবে দেখো আলাম নাখলুকুম মিন মা'ইন মাহিন আমি কি তোমাকে তুচ্ছ একটু পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি কিনা যেই পানিটা তোমার কাছে কোনো ভ্যালু নাই ওই পানির আসলেও তোমার মধ্যে কি প্রাণ আছে কি জান আছে এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই আল্লাহ বলছেন এরকম তুচ্ছ একটু পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করলাম ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন আমি রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এক সংরক্ষিত স্থানে আমি রব্বুল আলামিন তোমাকে সংরক্ষণ করেছি তুমি কল্পনাও করতে পারবে না রব্বুল আলামিন তোমাকে কতগুলা স্তর দিয়ে এত চমৎকার করে সেখানে রেখেছিলেন সেই জায়গাতে তোমাকে বড় করেছিলেন রব্বুল আলামিন বলছেন এটা একটা তুচ্ছ পানি থেকে যেই রব তোমাকে এত মাইনর মাইনর জিনিস থেকে সৃষ্টি করতে পারেন তোমাকে এই সৃষ্টি তত্ত্ব দিতে পারেন ওই বান্দায় বড় হওয়ার পরে ওই মাথা খাটায় কেমনে আবার বলে আমার রব আমাকে মৌলিক সৃষ্টি করেন নাই আমাকে উমুক তমুক থেকে বিবর্তিত হয়ে আসতে হয়েছে এইটা যে মানুষ বলে তার থেকে বড় দুনিয়াতে অকৃতজ্ঞ বান্দা আর নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে যেই সংরক্ষিত জায়গায় রাখলাম কতদিন পর্যন্ত রাখলাম অসীমকালের জন্য নয় অজস্র কালের জন্য নয় আল্লাহ রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন ওইটা তোমার জন্য একটা নির্ধারিত সময় রেখেছিলাম সর্বোচ্চ থেকে সর্বোচ্চ তোমার জন্য 9 মাস 10 দিন লাগে এর আগেও ম্যাচুর হয়ে যেতে পারে আল্লাহ বলছেন এরপরে আর রাখার দরকার নাই রব্বুল আলামিন এইটাকে সামগ্রিকভাবে তোমার জন্য আল্লাহ কদারিম মালুম বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পূর্ণতা দিলেন আল্লাহ সেখানে তোমাকে খাওয়ালেন আল্লাহ সেখানে তোমাকে বড় করলেন আল্লাহ সেই জায়গাতে তোমাকে সুসামঞ্জস্যশীল করে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রূহ দিয়ে সেইখানে তোমার জীবন সেখানে দান করলেন আল্লাহ বলছেন ফাকাদারনা ফানিআমাল কাদিরুন সূরা মুরসালাতের এই 24 নম্বর আয়াতটা বাড়িতে যে বের করে তাফসীর বের করে দেখবেন আল্লাহ বলছেন ফাকাদারনা ফানিআমাল কাদিরুন যিনি এই ক্ষমতা তিনি কতই না উন্নত ক্ষমতা রাখেন সুবহানাল্লাহ কেউ যদি সৃষ্টি তত্ত্বের বিজ্ঞান পড়ে কেউ যদি বিজ্ঞান যতটুকু আবিষ্কার করতে পেরেছে মায়ের পেটে কোন প্রক্রিয়ায় আমরা থাকি এইটা যদি কেউ শুধু একটু দেখে তাহলে সে আল্লাহর কুদরতের বিস্ময়ে বিস্ময়ে আবিভূত হয়ে যাবে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে সিজদায় পড়তে বাধ্য হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন এই আয়াতে কারিমার গুলার পরে দেখেন খেয়াল করেন আগেরটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কলিলাম মা তাশকুরুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন আয়াত শুনে যেন মনে হয় দুনিয়ায় কখনো কখনো এত বড় বড় পণ্ডিত আসবে যেই পণ্ডিতরা উল্টা পাল্টা কিছু কথা বলবে আল্লাহ এই জন্যই যেন আয়াতগুলো শেষ করেছেন এই সৃষ্টি বলার পরে পরে যে তোমাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে রাখি দুনিয়াতে কেউ কেউ আবার এইটাকে অস্বীকার করবে আল্লাহ বলছেন ওয়াইলুল ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন যারা এই সৃষ্টিকে অস্বীকার করবে আল্লাহ বলছেন কিয়ামতের দিন আসার পরে টের পাবে শাস্তি কত ধরনের তোমার জন্য আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এরপরে সূরা নিসা আপনার আমার কাছে অত্যন্ত পরিচিত আয়াত
কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই আয়াত কারীমার মধ্যে সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ মানুষকে বড় করার মানুষকে যে নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে যে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আমিন তার একটা মৌলিক কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষেরা ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা দুনিয়ার বুকে তোমরা ভয় করো ওই রবকে যিনি তোমাদেরকে এক মানুষ সেই আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তুমি দুনিয়ায় আসার পরে বিভিন্ন ধরনের গোত্রে ভাগ হয়েছ বিভিন্ন ধরনের ধর্মে ভাগ হয়েছ বিভিন্ন তোমার পরিচয় হয়েছে কিন্তু আল্লাহ বলছেন তোমাকে তো আমি আল্লাহ একটা মানুষ থেকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি এক মানুষ থেকে তোমাকে সৃষ্টি করার পরে এর মধ্যে থেকেই তোমার জন্য তোমার সাথী নির্বাচন করেছে আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এরপর আল্লাহ তাদের মাধ্যম দিয়ে বংশধারাকে দুনিয়ার বুকে ছড়ায় দিলেন আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম আল্লাহ বলেন ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমার আরহামের ভিতরে রেহমের ভিতরে কি সন্তান দিয়েছিলেন এই বিষয়ে রাব্বুল আলামিন জানতেন যিনি এই কাজটা করতে পারেন তিনি তোমার রব তিনি তোমার আল্লাহ দুনিয়ার কারো কাছে নাই তুমি করলে টেস্টিউব তুমি করলে এটা তুমি হালাল হারাম শরীয়তের ভিত্তির বাইরে যেও যদি দুইজন মানুষ মিলিত হয় তাহলে বাচ্চাটা তার জন্য হচ্ছে কিন্তু এই বাচ্চাটাকে বড় করলো কে এইটার কলা কৌশল করলো কে কখন কান দেওয়া লাগবে কখন তার শ্রবণেন্দ্রিয় দেওয়া লাগবে কখন রক্ত পুণ্ডগুলোকে গোষ্ঠে রূপান্তর করতে হবে গোষ্ঠের মধ্যে কখন হাড্ডি ঢুকাতে হবে কখন তার মধ্যে রূহ ঢুকে দিতে হবে কখন তার প্রস্রাবের দ্বার বের করতে হবে বাথরুমের মলদ্বারটা রেডি করতে হবে কানটা রেডি করতে হবে ব্রেনটা রেডি করতে হবে দুনিয়ার মানুষের এই কোনো ক্ষমতা নাই আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকীবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই রব যেই রব আপনাকে স্বতন্ত্র মানুষ হিসেবে সৃষ্টি করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এক মর্যাদার আসনে আসীন করেছেন মানুষের থেকে বড় মর্যাদাশীল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের একটাও নেই সুবহানাল্লাহ আল্লাহ যত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ইদা আরাদা শাইয়ান আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ বলেন হও হয়ে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সৃষ্টি যে মানুষকে আল্লাহ নিজে হাতে আদর করে যত্ন করে সৃষ্টি করেছেন এটাই আল্লাহর সৃষ্টি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন আমি তাকে সুসামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছি এই সুসামঞ্জস্যশীলতা কেবলমাত্র আপনার চোখ যেখানে চোখ কান যেখানে কান নাক যেখানে নাক বিষয়টি এরকম নয় তার প্রত্যেকটা অর্গান আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাস্য রকম আল্লাহ রাব্বুল আলামিন গাঠনিক রূপ দিয়ে সৃষ্টি করেছেন এই মানুষ যেই মানুষকে ওই তুচ্ছ একটু থেকে সৃষ্টি করা হলো ওই মানুষের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস যেই চামড়া নেই এটার মধ্যে আল্লাহ যা বিজ্ঞান ঢুকায় রাখছেন এটাই তো অবিশ্বাস্য দুনিয়ার কত কনভার্টার আছে আপনার ঘরের আবহাওয়া গরম আছে ঠান্ডা করে দিবে আপনার ঘরের ঠান্ডাকে গরম করবে তার জন্য কতটুকু সময় লাগে কতটুকু পাওয়ার লাগে আর আপনার এই যে নিঃশ্বাস নিচ্ছে আমি -30 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছি আপনি যদি এই নিঃশ্বাস নেন 10 নিঃশ্বাসে আপনার নিউমোনিয়া হয়ে আপনি শেষ হয়ে যাবেন আপনার ব্লাড সব জড়ো হয়ে যাবে আবার এমন তাপে গেছেন 70 ডিগ্রি সেলসিয়াস সাহারা মরুভূমিতে আপনি সেখানেও নিঃশ্বাস নিচ্ছেন আপনার সেই নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আপনার সবগুলি সেল ভেঙে যাবে শেষ হয়ে যাবে অথচ এই ফেরন আজকের মতো ছোট্ট একটু জিনিস আল্লাহ নাকের মধ্যে সেট করে দিয়ে রেখেছেন আপনি শ্বাস নেন আপনার বুকের জন্য উপযুক্ত যতটুকু আপনার শরীর যতটুকু নিতে পারবে ও ওই গরম 70 ডিগ্রি হোক তাকে দ্রুত কনভার্ট করে আপনার বুকের উপযুক্ত বানায় ও -70 ডিগ্রি হোক
আপনার বুকের উপযুক্ত করে এই যে কনভার্টার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নাকের মধ্যে ঢুকাই দিয়ে রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হচ্ছে আহসানি তাকওয়িম বান্দা যত চিন্তা করবে রব্বুল আলামিন তত তোমাকে বিস্ময়ে বিস্ময়ে ভূমিত করে দিবেন যে মানুষের সৃষ্টিগত বৈচিত্র্যময় সুবহানাল্লাহ ইয়া যার ডায়ালাইসিস করা লাগে সে কেবল জানে জ্বালা কত কষ্ট কত আর এই পর্যন্ত ফ্রি সার্ভিস আমরা কতটুকু নিয়েছি হাজার হাজার লিটার আপনার রক্তকে সে ফিল্টার করতেছে আপনাকে সবসময় একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিচ্ছু সেখান থেকে পার হওয়ার উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিস্টেমটা আপনার আমার শরীরের মধ্যে দিলেন আল্লাহ বলছেন বান্দা এইটা নিয়ে ভাবলে তুমি বিস্ময়ে বিস্ময়ান্বিত হয়ে যাবে তোমার রবকে চেনার জন্য সব সময় কেবলমাত্র কোরআন আর হাদিস পড়তে হবে না মানুষ নিজের দিকে তাকালেও তার রবকে চিনে ফেলবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রকম অনন্য আপনার আমার জন্য এই আল্লাহর পক্ষ থেকে নিয়ামতগুলো দিয়েছেন আল্লাহ এরপরে সূরা দাহার 76 নম্বর সূরা যেটা সূরা ইনসানও বলি আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলেছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে একটা নুতফাতিন আমশাজ তুচ্ছ একটা ফোঁটা থেকে আমি মানুষকে সৃষ্টি করলাম আল্লাহ বলছেন নাবতালি আমি রাব্বুল আলামিন তাকে একটা পরীক্ষার জন্য দুনিয়ার বুকে দিলাম فجعلناه سميعا بصيرا আল্লাহ বলছেন এই মানুষকে এরপরে আমি কান দিয়ে শুনতে দিলাম চোখ দিয়ে দেখতে দিলাম যেই মানুষকে আমি এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এক তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করলাম সেই মানুষকে আমি এই সুসামঞ্জস্যশীলতা দিলাম ওই মানুষ কেমনে ভাবে কেমনে চিন্তা করে যে তার রব তাকে স্বতন্ত্র সৃষ্টি না করে অমুক তমুক থেকে বিবর্তন করে তারে বানাতে হবে আল্লাহ বলছেন এই চিন্তা যে করে সে মানুষ হিসাবে আল্লাহর সবচেয়ে অকৃতজ্ঞ বান্দা আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আমি তার জন্য রাস্তা বের করে দিছি চাইলে তুমি শুকরগুজার বান্দা হইতে পারো চাইলে তুমি গাফেল হতে পারো তোমারও চোখ আছে তোমার আল্লাহ রাব্বুল আমিন অন্তর্দৃষ্টি দিয়েছেন কিন্তু এখন তুমি যদি পথ হারা হও রব হারা হও তুমি যদি তোমার আল্লাহকে তুমি চিনতে না পারো এটা তোমার ব্যর্থতা এই জন্য আল্লাহ এই ধরনের যত আয়াত সব আয়াতের শেষে এই কথাটা বলেছেন যে দুনিয়ার মুখে কিছু মানুষ থাকবে যারা এত কিছু দেখার পরেও তার রবকে চিনতে পারে না তার রবের কাছে সে বিনয় হয় না আল্লাহ এই জন্য বলছেন ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন কলিলাম্মা তাশকুরুন আল্লাহর এই সব একই সুতায় গাঁথা যে দুনিয়ার মানুষ হাজার বোঝার পরেও তোমার কিছু পণ্ডিতি থাকবে যেই পণ্ডিতি তোমাকে উন্নত করবে না তোমাকে নিচু বানায় দিবে তোমাকে ওই প্রাণী জগৎ সকল প্রাণীর থেকে তোমাকে যে সম্মানিত আমি আল্লাহ করেছিলাম ওই সম্মান তুমি তোমার ক্ষেত্রে ধরে রাখতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন কত দুনিয়াতে মানুষ আছে যেই মানুষগুলা কিরকম উলাইকা কাল আনআম এরা হচ্ছে পশু তুল্য পশুর মতো বলা যাবে না কি বলতে হবে পশু তুল্য পশুর মতো বললে পৃথিবীর সব পশু অসন্তুষ্ট হবে কেননা পৃথিবীর সকল পশু সকল প্রাণী মুসলমান সকল প্রাণী কি মুসলমান ওরা সব আল্লাহর বিধান মেনে নিছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের একটুকু বরখেলাপ তারা করে না সুন্দরবন কত হাজার বছরের সৃষ্টি কোনোদিন ওই জায়গায় সুন্দরবনে প্রাণীদের জন্য প্রাণী বিশেষজ্ঞ দিয়ে হাসপাতালও লাগে নাই ওই জায়গায় কোনো ধরনের জেলখানাও লাগে নাই কেননা ওরা আল্লাহর হুকুম মানে জন্য ওদের ওখানে হাসপাতালেরও প্রয়োজন নাই জেলখানারও প্রয়োজন নাই যেহেতু এই প্রাণী একজন বাঘ এত ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে যে বনের মধ্যে কোনো রকম আর হরিণই থাকতে পারতেছে না এই জন্য সব হরিণ লোকালয়ে এসে আপনার বাড়ি ঘরে ঢুকছে এরকম কোনো হিস্ট্রি নাই কেননা হরিণও মুসলমান ওই বাঘও মুসলমান আল্লাহ এই জন্য বলছেন উলাইকা কাল আনাম এরা হচ্ছে পশু তুল্য আল্লাহ এরপরে বলছেন না 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 এটা জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বলছি বাল্লুহুম আদল বরং এর থেকেও তারা নিকৃষ্ট কেননা প্রত্যেক প্রাণী তো আল্লাহর জন্য নিবেদিত ঠিক কি না একটু রসুল্লাহ সাল্লাহ হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ বলছেন সকালবেলা যত পৃথিবীর পাখি সবগুলি খালি পেটে যায় সন্ধ্যাবেলা সবাই ফেরে কোথায় যায় ভাই যার যার অফিসে চাকরি করতে যায় গার্মেন্ট চালাতে যায় ব্যাংকে যায় হ্যাঁ এইগুলো করতেই তো যায় না ভাই মুদিখানার দোকান স্টার্ট করতে যায় না আল্লাহ বলছেন এরা সব বেরোয় আল্লাহর নামে সকালে তাসবি করে সুবহান কুদ্দুস এই কথা বলে সবগুলো বেরিয়ে যায় একটা দুনিয়ার
আর পাখিও নাই যে দোনা ফাঁকা করে তার ঘরে নিয়ে ফিরে একটাও নাই পৃথিবীতে ট্রিলিয়ন ট্রিলিয়ন পাখি আছে এই পৃথিবীতে কত ট্রিলিয়ন আমরা তার প্রজাতির সংখ্যাই জানি না হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন পাখি সবগুলা দোনা ফুলফিল করে আসে বলে যেই প্রাণী জগৎকে আল্লাহ খাবার দিতে পারে এদের একমাত্র খাবার পাওয়ার কারণ এরা আল্লাহর জন্য সমর্পিত আর তাওয়াক্কুলে আল্লাহর প্রতি পরিপূর্ণ আর দুনিয়ার সবচেয়ে দামি সৃষ্টি ও যেরকম আল্লাহর জন্য সমর্পিত নয় তাওয়াক্কুল নাই এই জন্য আমাদের রিজিক নিয়ে এত টেনশন ঠিক কিনা